ইসরায়েল আর হামাসর যুদ্ধবিরতি যুদ্ধবিরতির কথা কলে ঠিকই চারি পাঁচ দিনের যুদ্ধবিরতি হব সেই কথা ইতিমধ্যে কোয়া হয়েছে আর ইসরায়েল আর হামাসর মাজ চুক্তি সম্পন্ন হয়েছে সেই চুক্তি অনুযায়ী হামাসর পৰা হামাসে পণবন্দী করে রখা পঞ্চাশজনক মুক্তি করে দিয়া হব আর মহিলা আর শিশু আর এফালে ইসরায়েলত কারারুদ্ধ হয়ে থাকা 150গৰাকী পেলেস্তাইনিক মুক্তি করে দিয়া হব কিন্তু আজির দিনটির ব্রেকিং নিউজ বা আজির দিনটির শেহতীয়া খবর অনুসরি যে এয়া এদিন পিছুয়াই দিয়া হয়েছে অর্থাৎ আজি বৃহস্পতিবার আজি যেহেতু এই যুদ্ধবিরতির কথা আছিল যে আজির দিনটিতে যুদ্ধবিরতি হব 10:30 বজাত যুদ্ধবিরতি ঘোষণা করা হব আজির সেই হিসাব করা হব কিন্তু ইসরায়েলের তরফরপা কোয়া হয়েছে 24 ঘণ্টার সময় লাগিব অর্থাৎ বৃহস্পতিবার নহয় শুকুরবারেহে হব যুদ্ধবিরতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহুর ঘনিষ্ঠ সহযোগী আর রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদের অধ্যক্ষ তাজাসি হানেকবিয়ে এই কথা ঘোষণা করেছে কৈছে যিসকলক পণবন্দী করে থাকা হয়েছে শুকুরবার আগত মুক্তি করে দিয়াটো সম্ভব নহয় যেহেতু এই সকল বন্ধকক মুক্তি করে দিয়ার বাবে আমার আলোচনা চলি আছে গতি তার বাবে আমাক কিছু সময় লাগবে অর্থাৎ আরো 24 ঘণ্টা সময় আমাক লাগিব আর এয়া বৃহস্পতিবারে সম্ভব নহয় এয়া শুকুরবারেহে সম্ভব হব এই কথা কোয়া হয়েছে রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদের অধ্যক্ষ তাজাসি হানিকবির দ্বারা ইফালে হামাসর মুরব্বী মোসা আবু মারজুকে কৈছিল যে এই যেটো চুক্তির কথা আহি পড়েছে এই যুদ্ধবিরতির কথা আহি পড়েছে সেয়া বৃহস্পতিবারে 10 বজাত হব অর্থাৎ বৃহস্পতিবারে 10 বজাত যুদ্ধবিরতি হব আর এই সকল বন্দী হয়ে থাকা লোকক মুক্তি আকাশর তললে লই অনা হব গতি এটা দেখবলে পাওয়া গেছে যে যেহেতু বৃহস্পতিবার সময় দিয়া হয়েছিল পয়া 10 বজার সময় দিয়া হয়েছিল সেয়া নহল অর্থাৎ শুকুরবার আগত সম্ভব নহব বলে ইসরায়েলের তরফরপা কই দিয়া হয়েছে তেনে ক্ষেত্রে দেখবলে পাওয়া গেছে আকো এটা দিন অধীর অপেক্ষার বাদ চাব লাগবে যে সেই সকল পণবন্দী হয়ে থাকা লোকক কেতিয়া মুক্তি আকাশর তললে আনব নে ইসরায়েলে আকো পরবর্তী সময় আকো এটা দিন ঘোষণা করব নাকি এটা এনেকা ধরনের কিছু প্রশ্ন আহি পড়েছে যিয়ে নহক এই সকল লোক তার পণবন্দী হয়ে আছে হামাসে 50গৰাকীক মুক্তি করে দিব 150গৰাকীক ইসরায়েলে মুক্তি করে দিব যখন কারারুদ্ধ হয়ে আছে চারিদিনের একটা যুদ্ধবিরতির কথা কোয়া হয়েছিল গতি চারিদিনের এই যুদ্ধবিরতির ইসরায়েলে প্রথমেরপা একটা সন্দেহ ব্যক্ত করেছিল ইসরায়েলের সন্দেহ আছিল যে এই চারিদিন বা পাঁচ দিনের যে যুদ্ধবিরতির কথা চর্চাত আহি আছে গতি এই যুদ্ধবিরতি হামাসক পুনের এবার মূর তুলি উঠার ক্ষেত্রে শক্তি বা সহায় করব নাকি এনেকা ধরনের ইসরায়েলের কিছু প্রশ্ন আছিল বা কিছু সন্দেহ আছিল কিন্তু যিয়ে নহক আমেরিকার মধ্যস্থতা বা কটারের সহায়তে ইসরায়েলে অবশেষত মান্তি হয়েছে যুদ্ধবিরতির মান্তি হয়েছে কারণ হামাসের তরফের যুদ্ধবিরতির যে প্রস্তাব আছে সেয়া পূর্বের আহি আছে কিন্তু অবশেষত মান্তি হল ইসরায়েল কিন্তু তাতো ইসরায়েলে দেখবলে পাওয়া গেল একটা সাসপেন্স ক্রিয়েট করলে অর্থাৎ বৃহস্পতিবারে 10 বজাত যেহেতু মুক্তি করে দিব লাগিছিল কিন্তু ইসরায়েলে নকরিলে রাতিপুয়ার ভাগত এই ব্রেকিং নিউজ আহিছে রাতিপুয়ার ভাগত এই শেহতীয়া খবর আহিছে যে ঘোষণা করা হয়েছে ইসরায়েলের তরফেরপা যে শুকুরবারের আগত কোনো পর্যায়ে এই সকল বন্দী হয়ে থাকা লোকক মুক্তি করে দিয়াটো সম্ভব নহব কথা বতরা চলি আছে গতি বৃহস্পতিবার নহয় শুকুরবারেহে মুক্তি আকাশের তললে আহিব এই পণবন্দী লোকসকল বা যিসকলে ইসরায়েলত কারারুদ্ধ হয়ে আছে সেই সকল লোকক পেলেস্তাইনী যিসকল লোক আছে ইমান দিনে সেই কারারুদ্ধ জীবন যাপন করে আছিল হামাসর পূর্বরেপা চুক্তি আছিল হামাসর পূর্বরেপা দাবি আছিল যে যিসকল পেলেস্তাইনীক আবদ্ধ করে রখা হয়েছে ইসরায়েলের জেলত মুক্তি করে দিব লাগে অবশেষত সেই চুক্তি মনা হয়েছে চারিদিনের যুদ্ধবিরতির কথা কোয়া হয়েছে কিন্তু চারিদিনের পিছত পুনের যুদ্ধ আরম্ভ হব গতি এই চারিটা দিনত ইসরায়েলে ভবার দরে কেনেবাক হামাসে নতুন অঙ্ক করা নাইতো যিয়ে নহক কিন্তু ইসরায়েলে এটিও আজির দিনটো যেহেতু তারিখ দিয়ার পিছতো কিন্তু ইসরায়েলে শুকুরবারলে ঠেলি দিলে অর্থাৎ শুকুরবারেহে এই সকল লোকক মুক্তি আকাশের তললে আহিবলে ব্যবস্থা করে দিয়া হব শেহতীয়া যুদ্ধর সকল আপডেট আমি দি যাওঁ